শেখ হাসিনা বাংলাদেশকে বিক্রি করে না, দেশের উন্নয়নে কাজ করে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারাই বলছে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে, আদতে তারাই আগে বিক্রি হয়ে বসে আছে। সম্প্রতি ভারত সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, তিস্তা প্রকল্প নিয়ে ভারত ও চীন দুদেশের প্রস্তাবই বিবেচনা করে যেটিতে দেশের স্বার্থ বেশি থাকবে সেই প্রস্তাব নিয়েই এগোবে বাংলাদেশ। ডক্টর ইউনূস প্রসঙ্গে সরকার প্রধান বলেন, ডক্টর ইউনূসের পেছনে সরকার লেগে নেই, তার বিচার হচ্ছে ভুক্তভোগী শ্রমিকদের মামলার কারণে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। বিজেপির নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করার পর ভারতে কোনো সরকার প্রধান হিসেবে প্রথম দ্বিপক্ষীয় সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই সফরে ঢাকা ও নয়াদিল্লি দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে আরও সুসংহত করতে 7টি নতুন ও 3টি নবায়ন সহ 10টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। নয়াদিল্লি সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের সুবিধার্থে আর ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ প্রসারে মিত্র শক্তি ভারতের সাথে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এতে করে যারা বলছে বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে, তারা নিজেরাই আগে বিক্রি হয়ে বসে আছে বলে পাল্টা জবাব দেন প্রধানমন্ত্রী। তারা মিত্র শক্তি হিসেবে আমাদের পাশে থেকে যুদ্ধ করে এসেছে, এরপরে যারা কথা বলে যে ভারত বিক্রি হয়ে যাবে, এরপরে বিক্রিটা হয় কিভাবে, সেটাই তো আমার প্রশ্ন। আসলে যারা এটা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা, কারণ আমরা তো দেখেছি যখন মিলিটারি ডিক্টেটর এসেছে, জিয়া এরশাদ খালেদা জিয়া উপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যেয়ে তাদের পা ধরে বসে থেকেছে, এগুলো আমার নিজের দেখা জানা। কাজেই এই ধরনের কথা বলার কোনো অর্থ হয় না। সার্বভৌমত্ব রক্ষা এবং সক্রিয়তা বজায় রেখেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কাজ করছি। আজকে এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম, তাতে সবচেয়ে বেশি লাভবান তো আমাদের দেশের মানুষ। তিস্তা প্রকল্প নিয়ে ভারত ও চীন দুদেশের প্রস্তাবই বিবেচনা করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যে প্রস্তাব গ্রহণযোগ্য হবে সেই প্রস্তাব নিয়েই এগোবে বাংলাদেশ। কেউ মনে করলো যে এদিকে ঝুঁকলাম না ওদিকে ঝুঁকলাম, এই ঝুঁকাঝুঁকির ব্যাপারে কিন্তু আমার নাই। আমি কিন্তু ওই যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বসে তারাই। আমাকে অনেকে জিজ্ঞেস করে, এমনকি বিদেশেও অনেকে বলে যে আপনি কীভাবে ব্যালেন্স করেন, বলে ব্যালেন্স করার কথা না, কারণ তাদের দুই দেশের মধ্যে কী সম্পর্ক সেটা তাদের ব্যাপার, আমি সেখানে নাক গলাই না। আমি আমার সকলের সাথে বন্ধুত্ব রেখে আমার দেশের কল্যাণে দেশের উন্নয়নে আমি কাজ করি এবং সেটা আমরা করে যাচ্ছি, কাজে এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই। ডক্টর ইউনূসের মামলা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তার বিরুদ্ধে মামলা হওয়ার পর কিছু টাকা শোধ করেছে আর এটাই প্রমাণ করে ডক্টর ইউনূস কর ফাঁকি দিয়েছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে ভুক্তভোগী শ্রমিকরাই মামলা করেছে, সরকার তার পিছনে লেগে নেই বলে উল্লেখ করেন সরকার প্রধান। ইউনূসের বিরুদ্ধে আমরা বা আমাদের গভর্নমেন্টকে লাগেনি, মামলা করছে তার লেবাররা, প্রত্যেকে লাগায়। লেবাররা যখন তাদের দাবি পেশ করেছে, দাবি পেশ করার সাথে সাথে তাদের প্রমোশন চেয়েছে, তাদেরকে স্যাক করে দিয়েছে, সবাই মামলা করেছে, লেবার কোর্টের মামলা শাস্তি পেয়েছে। তো লেবারদের কি কোনো অধিকার নাই? যারা এত লেবার নিয়ে কথা বলে, মানবাধিকারের কথা বলে, এত কিছু বলে, তারা কোথায় এখন? তারা চুপ কেন? সব থেকে বেশি যে করে তার বিরুদ্ধে এখন উনি কি বাদ গিয়ে বেড়াচ্ছেন? ওনার সঙ্গে ওনাকে যে ওনার আমার জেলা শিকার কী আছে? সে আসুক না, মাঠে আসুক, চলুক আমার সাথে, আমেরিকা ডিবেট হয় না, চলুক না, আসুক, কথা বলবো। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না, শেখ হাসিনা ফাদার অফ দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, অন্ত এই জায়গাটায় কেউ আসতে পারবে না। কিছু মানুষ অসৎ পথে এত অর্থ বানিয়ে ফেলে পরে একটা সময়ে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যায় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এগুলো করে কোনো লাভ নেই। টাকা পয়সার লোভ এত বেড়ে যায় যে দেশ ধুয়ে বিদেশে রাখতে যে তারপরে শেষে দেশ ছেড়েই ভাগতে হয়, যে সে অর্থ বানিয়ে লাভটা কী হলো? ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। আমি মনে হয় তোমারে ভালোবাসি, মনে হয় না, আসলেই ভালোবাসি। আপনি যে আমারে ভালোবাসেন আমি টের পাই। বাম পাশে যে ব্যথাটা হয়, এই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেখো না, ভালোবাসো কিনা।
আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন। এতো পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার এই চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমারে দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।